তারপরে নেমে গেলাম বাস থেকে, তারপর এখন যাচ্ছি মন্দিরের দিকে। বাবা ঘুম হলো রাতে বাসে, আমার তো একটু ঘুমটা হয়েছিল, মায়ের তো একদম ঘুমায়নি মনে হয়, মা তোমার ঘুম হয়ে যাচ্ছে, মাও সারা জায়গা বলছে। যাচ্ছে এখন দেখি, যদি মা যদি গঙ্গায় চান টান করে তারপর পুজোটা যদি দিতে পারে, আমি তো ওইসবে নাই, আমি জাস্ট ঘুরতে এসেছি আর কি। এখন দক্ষিণেশ্বরের পথে হাঁটছি, সামনেটাতে এই গাড়ি গেলে একটু পরেই দক্ষিণেশ্বর, কিন্তু একদম ভোরবেলায় নেমে গেছি তো, তাই স্কাই ওয়াকটা খুলে নেওয়ানো, তাই জন্যই এই স্কাই ওয়াকের নিচে নিচে হেঁটে হেঁটে যেতে হচ্ছে রাস্তা দিয়ে। এখন বাজে কটা, 5:15, 6টার দিকে স্কাই ওয়াকটা খুলে, এখনও খুলে নেই বলে নিচে যেতে হচ্ছে। দেখি বাবাকে পরে দেখাবো। গেট খুলে দিয়েছে দক্ষিণেশ্বরের, আমরা এখন ঢুকছি, মা বাবা সামনে সামনে যাচ্ছে আর কি। গঙ্গার ধরে এসে পরে আগে চান টান করবে, তারপরে পুজো টুজো দিবে। মা বাবা চান করতে গেছে এখন, আমি তো চান টান করতে যাবো নাই, অপেক্ষা করছি। এদিকে ভোলে বাবার খাবার মাছ চলছে তো, মা চলে এসেছে চান করে। দেখি এবারে পুজো টুজো দেবো দেবো এবারে, তারপর অন্য কিছু পুজোই দেবো এবারে, তার প্রস্তুতি চলছে আর কি। দক্ষিণেশ্বরের মন্দিরের বাইরে আমরা অপেক্ষা করছি, বাবা মা গেছেন ঘুরতে, দেখে আসুক পুজো টুজো দিয়ে আসুক, তারপরে আমি যাবো।